আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি সিটিজি ক্রাইম টিভির রাতের সংবাদে। সাথে আছি তাহমিনা শারমিন। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ওবায়দুল কাদের বলেন, মোদির সফর নিয়ে কেউ উস্কানি দেবেন না। বৃদ্ধ বয়সে সন্তানকে করল কিডনি দান, কিন্তু টাকার অভাবে হচ্ছে না কিডনি প্রতিস্থাপন মুজাহিদের পরিবারে। গাজীপুরের টঙ্গী পূর্ব থানাধীন এলাকায় বিট পুলিশের উদ্যোগে মাস্ক বিতরণ। 8 মাসের মধ্যে সর্বোচ্চ করোনা শনাক্ত। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরকে কেন্দ্র করে অস্থিরতা তৈরিতে কাউকে উস্কানি না দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। একটি গোষ্ঠী বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও সুবর্ণ জয়ন্তী উপলক্ষে নরেন্দ্র মোদীর বাংলাদেশে আমন্ত্রণ বাতিল করার বিষয়ে ওবায়দুল কাদের বলেন, 71-এর মুক্তিযুদ্ধে প্রধান মিত্র দেশ ছিল ভারত, তাই বাংলাদেশ ভারতের সরকার প্রধানকে আমন্ত্রণ জানায়, কোনো ব্যক্তি বিশেষকে নয়। মঙ্গলবার 23 মার্চ সকালে তিনি তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এসব কথা বলেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশ সফর পশ্চিমবঙ্গের নির্বাচন বা অন্য কোনো বিষয়ের সঙ্গে যোগসূত্র নেই। তিনি আমন্ত্রিত অতিথি। সরকারকে পরাজিত করতে বিএনপি সংগঠিত হতে শুরু করেছে। বিএনপির মহাসচিবের এই বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, রাজনৈতিকভাবে সংগঠিত হলে ভালো, কিন্তু দেশে শান্তিপূর্ণ আন্দোলনের পরিবর্তে যদি অস্থিরতা তৈরি করার জন্য সহিংসতা উপাদান যুক্ত করা হয়, তাহলে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ জনগণকে সাথে নিয়ে যে কোনো অপচেষ্টা মোকাবিলা করবে। বৃদ্ধ বয়সে সন্তানকে করল কিডনি দান, কিন্তু টাকার অভাবে হচ্ছে না কিডনি প্রতিস্থাপন মুজাহিদের পরিবারে। বিস্তারিত স্টাফ রিপোর্টার শাহাদাত হোসেন আনোয়ারের প্রতিবেদনে। চাঁদপুর মতলব উত্তরে জহিরাবাদ ইউনিয়নের কৃতি সন্তান মুজাহিদ, তিনি দীর্ঘদিন যাবৎ মতলব ফেরিঘাট সংলগ্ন তাফাজ্জল মেম্বারের তৈলের দোকানে কাজ করেছেন। বর্তমানে 2 সন্তানের জনক মুজাহিদের 2টি কিডনি 1 বছর যাবৎ বিকল। প্রতি সপ্তাহে 2 বার ডায়ালিসিস করতে হয় এবং 2 ব্যাগ এ পজিটিভ রক্ত লাগে প্রতি মাসে। এতে প্রতি মাসে খরচ হয় প্রায় 25,000 টাকা। এই পর্যন্ত মুজাহিদের চিকিৎসায় প্রায় ব্যয় হয়েছে 7 লক্ষ টাকা। নিঃস্ব প্রায় পরিবারের পক্ষ থেকে উপায় না পেয়ে তরুণ প্রজন্মের উদ্যোক্তা সাদা কালো স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি সোহেল সরকার মানবিক সাহায্যের জন্য আবেদন জানিয়েছেন। মুজাহিদের 75 বছর বয়সী পিতা হোসেন ব্যাপারী একটি কিডনি সন্তানকে পরিবারের সম্মতিতে দান করেছেন মুজাহিদকে। কিডনি প্রতিস্থাপনে খরচ হবে প্রায় 5 লক্ষ টাকা। পরিবার অনেক কষ্টে 2 লক্ষ টাকা মিলিয়েছে, আরও প্রয়োজন 3 লক্ষ টাকা। আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী মুজাহিদের চিকিৎসায় সহায়তায় এগিয়ে আসুন। সামর্থ্য অনুযায়ী বিস্তারিত জানার জন্য যোগাযোগ করুন মোহাম্মদ ইব্রাহিম মিয়া, সহকারী শিক্ষক, একলাসপুর উচ্চ বিদ্যালয়ে। মোবাইল 016-116-27777। মুজাহিদ মোবাইল 016-352-46205। হাবিব মুজাহিদের ছোট ভাই মোবাইল 018-366-72519। দর্শক, আমি বলতে চাই মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। আমরা দেখেছি ইতিমধ্যে মতলব উত্তরে বিশেষ করে আমরা অনেক এরকম মানবিক কাজ করেছি, আপনাদের সহযোগিতায় আপনাদের পাশে ছিলেন আমাদের, এবং আমরা এই যে ভিকটিম যার সমস্যা সেই সমস্যাগুলো আপনাদের প্রকৃত যে ঘটনাগুলো এগুলো তুলে ধরার চেষ্টা করছি, এবং সে অনুযায়ী আপনারা সাড়া দিয়েছেন। এবং কিছুদিন পূর্বে আমরা সোহাগের যে কাজটা করেছি, আলহামদুলিল্লাহ সোহাগ এখন তার স্বাভাবিক জীবনে ফিরে আসতে শুরু করেছে, সবকিছুই কৃতজ্ঞতা কিন্তু আপনাদের। তো ঠিক একইভাবে এই মুজাহিদ, তার যেন সন্তান এতিম না হয়, বাবা যেন অন্ততপক্ষে এই বয়সে তার বুক থেকে সন্তান খালি হয়ে যায়, কিংবা এই মুজাহিদও যেন তার সন্তানদেরকে এতিম না করে, এতিম করে যেন পৃথিবী থেকে তাকে বিদায় নিতে না হয়, সেই ক্ষেত্রে আপনারা উত্তীলা হয়ে এই এই মুজাহিদকে বাঁচানোর জন্য তার বাবার যেই দান করা, তার যে 2টা কিডনি নষ্ট মুজাহিদের, সেই ক্ষেত্রে বাবা তাকে বৃদ্ধ বয়সে 1টি কিডনি দান করবে। সেই কিডনিটি রিপ্লেস করতে 5 লক্ষ টাকার মতো লাগবে, আছে 2 লক্ষ টাকা, বাকি 3 লক্ষ টাকা আপনাদের কাছে করজোর অনুরোধ জানিয়ে বলছি, আপনারা মানবিক সহায়তা দিয়ে যার যতটুকু সামর্থ্য হয় আপনারা সহযোগিতা করে এই মুজাহিদকে তার পরিবারে ফিরিয়ে। গাজীপুরের টঙ্গী পূর্ব থানাধীন এলাকার ব্যাংক মাঠ 56 নং ওয়ার্ড বিট পুলিশের উদ্যোগে ব্যাংকের মাঠ বস্তিবাসীর মাঝে মাস্ক বিতরণ করেন। বিস্তারিত মনসুর শেখের প্রতিবেদনে। এতে উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ জাভেদ মাসুদ ও তদন্ত ইন্সপেক্টর দেলোয়ার হোসেন, 56 নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল হোসেন, এসআই লিটন, এসআই রাজীব, এসআই ফরিদ, এএসআই মমিনুল ও আরও উপস্থিত ছিলেন ব্যাংকের মাঠের ময়না বেগম। কথা না বলে আমি বেরোতে পারছিলাম না,
তাদের ফেলে আমি আসতে পারিনি জন্য এই এক ঘন্টা আমার অফিসে মানুষের জন্য আপনাদের বংশধরকে সুন্দরভাবে রক্ষা করার জন্য আপনারা মাদক থেকে বিরত থাকবেন এবং মাদককে না বলবেন যারা মাদক বিক্রি করে তিনি গত কিছুদিন পূর্বে আমাদের টঙ্গীপূর্ব থানায় যোগদান করেছেন সম্ভবত 7ই মার্চ মোহাম্মদ মমিনুল হক এবং মহামারী করোনা ভাইরাসে দেশে গত 24 ঘন্টায় মারা গেছেন আরও 18 জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 8,738 জনে। এছাড়া গত 24 ঘন্টায় 3,554 জন করোনা রোগী শনাক্ত হয়েছে, যা গত 8 মাসের মধ্যে সর্বোচ্চ। গত বছরের 2 জুলাইয়ের পর এটি দেশে একদিনে সর্বোচ্চ শনাক্ত। সেদিন আক্রান্ত হিসেবে দেশে শনাক্ত হয়েছিলেন 4,019 জন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 577,241 জনে। করোনা ভাইরাস নিয়ে মঙ্গলবার 23 মার্চ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংস্থার অতিরিক্ত মহাপরিচালক প্রশাসন অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন আরও 1,825 জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 5,25,994 জন। এর আগে সোমবার 22 মার্চ দেশে আরও 2,809 জনের দেহে করোনা শনাক্ত হয়। এছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান আরও 30 জন। এদিকে করোনা ভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী মঙ্গলবার সকাল পর্যন্ত বিশ্বে করোনা আক্রান্ত হয়েছেন 12,42,90,090 জন এবং মৃত্যু হয়েছে 27,35,002 জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 10,02,57,261 জন। বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। তাতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন সিটিজি ক্রাইম টিভির চেয়ারম্যান আজগর আলী মানিক। আজগর আলী মানিক একজন সৎ এবং নিষ্ঠাবান গণমাধ্যম ব্যক্তিত্ব। সাহস, দেশপ্রেম ও প্রজ্ঞার সমন্বয়ে সাংবাদিকতার ক্ষেত্রে দৃষ্টান্ত তৈরি করেছেন তিনি। আমাদের সমাজে ভালো সাংবাদিকের দৃষ্টান্ত খুবই কম, কিন্তু সাহসী সাংবাদিকতায় উজ্জ্বল দৃষ্টান্ত তিনি। মফস্বলে সত্যনিষ্ঠ সাংবাদিকতায় সাংবাদিক আজগর আলী মানিক বর্তমানে একটি উদাহরণ। একজন সাহসী সাংবাদিক হিসেবে চট্টগ্রাম ও ঢাকা জেলা তথা জাতীয় সাংবাদিক সহ সর্বমহলেই তিনি অতি প্রিয় ও পরিচিত একটি মুখ। সাংবাদিকতার অভিজ্ঞতা, দায়িত্ব, সততা ও সংবাদের বস্তুনিষ্ঠতা, বিশেষ করে সাহস করে অনেক ঝুঁকিপূর্ণ বিষয়ের উপর অনুসন্ধানী প্রতিবেদন তাকে খুব অল্প সময়ে নিয়ে এসেছে এক অনন্য উচ্চতায়। সাংবাদিকতা জীবনে আজও পর্যন্ত তিনি অন্যায়ের কাছে মাথা নত করেননি। স্বার্থ, প্রলোভন, অর্থ, বিত্ত তাকে দমাতে পারেনি কখনো। নিরপেক্ষ সাংবাদিকতা প্রভাবিত হতে পারে এই ভেবে কোনো রাজনৈতিক দলের সাথেও নিজেকে জড়াননি। প্রায় 8 বছর ধরে মফস্বলে সাংবাদিকতা করেছেন তিনি। চট্টগ্রাম বিভাগের অন্যতম সব জেলা ও অন্যান্য জেলাসমূহে বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও গণমানুষের কথাগুলোকে অবিরাম তুলে ধরে যাচ্ছেন তিনি। অন্যায়ের সাথে আপোষ না করে যা সত্য তাই তার প্রতিবেদনে তুলে ধরেন। তার রিপোর্টের কারণে অনেক পুলিশ কর্মকর্তার বদলি এবং প্রত্যাহারও হয়েছে। অবশ্য এজন্য অনেক হয়রানিমূলক মিথ্যে মামলার শিকারও হয়েছেন তিনি। সম্প্রতি মাদকের উপর অনুসন্ধানী সংবাদ প্রকাশের সময় তাকে মেরে ফেলারও চেষ্টা করা হয়েছে, যদিও সৌভাগ্যজনকভাবে বেঁচে গেছেন। তিনি নৈতিকতা নিয়ে সাংবাদিকতা করেন তিনি। প্রতিবাদী ও সাহসী প্রতিবেদন করার কারণে স্বল্প সময়েই সাংবাদিকতায় একটা স্থান দখল করে নিয়েছেন সিটিজি ক্রাইম টিভির চেয়ারম্যান আজগর আলী মানিক।